রিজেন্ট চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে মনগড়া করোনা রিপোর্ট ও রোগীদের জিম্মি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে জানান র্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন। তদন্তে নানা অপকর্মের মধ্যে জাল টাকা তৈরি, বালু ও পাথর ব্যবসায়ীদের ভুয়া লাইসেন্স দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ারও প্রমাণ পাওয়া গেছে। র্যাব মহাপরিচালক বলেন, শাহেদ অত্যন্ত চতুর, ধুরন্ধর ও অর্থলিপ্স। আপেল শহরের রিপোর্ট। করোনা পরীক্ষার নামে প্রতারণাকারী রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমকে গ্রেপ্তারের পর সকালে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। তেজগাঁও বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। সেখানে ঘণ্টাখানেক প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় উত্তরা 11 নম্বর সেক্টরের গোপন আস্থানায়। 20 নম্বর রোডের ওই ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় প্রায় 1.5 লাখ জাল টাকা। দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে র‍্যাব মহাপরিচালক শাহেদের প্রতারণা নানা তথ্য জানান। গ্রেপ্তারকৃত আসামি শাহেদ নিজেকে কখনো অবসরপ্রাপ্ত বা চাকরিরত সেনা কর্মকর্তা, কখনো মিডিয়া ব্যক্তিত্ব বা উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিত বলে জানতে পারে। সে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণার কাজে ব্যবহার করত। এছাড়া সে বালু ও পাথর ব্যবসায়ী এমনকি রিক্সা চালকদের ভুয়া লাইসেন্স দিয়ে প্রতারণা করেছে বলে জানা যায়। নিজেকে সুজি ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে সে একজন চতুর, ধুরন্ধর, অর্থলিপ্সু লোক। চতুর শাহেদ নিজেকে আত্মগোপনে রাখতে গেল কয়েকদিনে ঢাকা, কুমিল্লা, কক্সবাজার সহ কয়েকটি জায়গায় অবস্থান পরিবর্তন করে বলে জানান তিনি। আমরা বলেছি তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, তিনি কী মানের প্রতারণার কাজ করতে পারেন, এটা জাস্ট একটা ধারণা আপনারা পেয়েছেন তার মামলার সংখ্যাতে। এ থেকে বোঝা যায় যে উনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে দ্রুত স্থান পরিবর্তন করেছেন এবং আমরাও তাকে ফলো করেছি এবং ফলো করতে পেরেছি বলেই আমরা আজকে সফল হয়েছি। তবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চতুরতার সাথে উনি ওনার স্থান পরিবর্তন করেছেন, আমরাও ফলো করেছি, আমরাও গিয়েছি এবং সবশেষে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি। যারা তার মতো অনৈতিক কাণ্ড করবে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি করেন র‍্যাব মহাপরিচালক। কিছুদিন আগে গত 12 জুলাই তারিখে আমরা আরেকটি হসপিটাল SHS হসপিটালেও আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি এবং ওই যে এই হসপিটালের মালিকের বিরুদ্ধে এবং যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। যেখানে আমরা তথ্য পাচ্ছি সেখানেই আমরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করে হোক বা বিভিন্ন সূত্র হতে প্রাপ্ত তথ্য থেকে যাদের বিরুদ্ধে তথ্য পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর আছি। বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে র‍্যাব। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। দর্শক, ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ফারিয়া, আমি এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনেই রয়েছি। ঠিক এখানে কিছুক্ষণ আগেই বিকেল 5টার পরের দিকে রিজেন্ট গ্রুপের যে মালিক শাহেদ করিম তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। মূলত তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার জন্যই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং ঠিক 6টার পরপরই তাকে সেখান থেকে নিয়ে আসা হয় এবং এই ডিবি কার্যালয়ে আবার তাকে ফিরিয়ে নিয়ে আসা হয়। এখানেই এই মুহূর্তে তাকে রাখা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে আজকে ধন্যবাদ শরীয়ত।